মুর্শিদাবাদ জেলার জলঙ্গি ব্লকের হায়রামারি অঞ্চলের একরাম মণ্ডল। তার 65 বছর বয়স হয়ে গেছে, এখনো পর্যন্ত বার্ধক্য ভাতা হয়নি। আপনার কি অসুবিধা? অসুবিধে তো গরিব মানুষ, ধরো আমি খাটতে খুঁড়তে পারছি না। আপনার এখন সংসার কিভাবে চলে? সংসার গরিব মানুষের সংসার, অভাব অভিযোগ হলে কি আর ই করবে, তো কষ্ট হচ্ছে। না সে কাপড় চোপড় খাটতেও পারছি নি, চলতে পারছি নি। এখন আর আমার বয়স হয়েছে, কেউ লিছেও না কাজে। খয়রামারি অঞ্চলের একরাম মণ্ডল, তার বয়স 65 বছর, বিপিএল তালিকায় নাম আছে, তবুও তার এখনও ভাতা হয়নি। তিনি 7/11/2013 সালের আবেদন করেন এবং প্রধান অ্যাকাউন্ট খুলতে বলে। অ্যাকাউন্ট খোলার পর আবার প্রধান বলে, আপনার বার্ধক্য ভাতা হয়নি, বিডিও নতুন করে আবেদন করতে বলেছেন, এখন পর্যন্ত ভাতা হয়নি। প্রধানরা কি বলে? প্রধান তো তো বয়স্ক ভাতা হবে বলে দুবার করলো, অ্যাকাউন্ট খসাইলো, বলছে এখন বলছে যে আমরা করে দিয়েছি, হয়নি, পারছিনি, কি করব, পরে আবার করব, এই বলছে প্রধান, বোঝাচ্ছে। প্রধান তো সবই বলছে, কিছুই হচ্ছে না। এই গ্রামের একরাম মণ্ডলের দাবি, তার বার্ধক্য ভাতাটা যাতে হয়। এই সমস্যা সমাধানের জন্য বিডি অফিসের আধিকারিক সাধন দেবনাথকে 94 34 77 00 37 নম্বরে আবেদন করুন। আমি নেশাতুন খাতুন, মুর্শিদাবাদ জেলা থেকে ইন্ডিয়া আনহার্ডের পক্ষে।